কলমাকান্দা ইটভাটার মালিক ইদ্রিস আলী ও সত্যরঞ্জন সাহার কারসাজিতে উবদাখালী নদীতে অবৈধভাবে বাঁধ নির্মাণ। নেত্রকোনা জেলা প্রতিনিধি মোহাম্মদ রিপন মিয়ার তথ্য, ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নেত্রকোনার কলমাকান্দার প্রধান নদী উবদাখালী নদীতে অবৈধভাবে বাঁধ নির্মাণ করেছে স্থানীয় একটি ইটভাটার মালিকগণ। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের বাসাউড়া গ্রামের প্রাণেশ সরকারের বাড়ি সংলগ্ন উবদাখালী নদীতে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে শালজান বন্দের খাস জমি থেকে ট্রাম ট্রাক করে স্থানীয় একটি ইটভাটার SRS ব্রিক্সের জন্য অনবরত মাটি সংগ্রহ করতে দেখা গেছে। সরকারি নিয়ম নীতি তোয়াক্কা করে গ্রামের ভিতরে ফসলের জমির উপর ইটভাটা নির্মাণ করা হয়েছে। এই ইটভাটায় নিচ্ছে সরকারি খাস জমির মাটি, এতে করে ফসলের জমি ও নদীর প্রাকৃতিক পরিবেশে মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। স্থানীয়রা বলেন, এমনিতে দিনে দিনে আমাদের এই নদীতে ভরাট হয়ে নাব্যতা কমে যাচ্ছে, যেখানে পুনরায় নদী খনন করা জরুরি দরকার। উল্টো সেখানে অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণের ফলে ইদি বড় ফসলের সেচ পানি ব্যবহারে বাধাগ্রস্ত হচ্ছে। আগামী বর্ষায় মালবাহী নৌকা ট্রলার চলাচল সহ জনজীবন নতুন করে আরও হুমকির মুখে পড়বে। ট্রাম ট্রাকের চালকদের সাথে কথা বলে জানা যায়, স্থানীয় ইটভাটার মালিক ইদ্রিস আলী ও সত্যরঞ্জন সাহা উবদাখালী নদীর উপরে শালজান বন্দের খাস জমি থেকে মাটি আনার সুবিধার্থে ওই নদীতে বাঁধ নির্মাণ করে দিয়েছেন, যা অবৈধ। স্থানীয় বাসিন্দারা বীর মুক্তিযোদ্ধা অনন্ত সরকার, তিনি বলেন, উবদাখালী নদীতে অবৈধভাবে বাঁধ নির্মাণ করায় বর্ষায় চলাচল করা ঝুঁকি হবে, দ্রুত ওই বাঁধটিকে অপসারণ করার জন্য প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন। তোহরা পিঙ্কি, BMF টেলিভিশন।